খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যখন বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ, তখন ক্ষমতাসীন দলের এক নেতাই বিএনপি চেয়ারপারসনের বিদেশ পাঠানোর দাবি জানালেন। ফল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, তার একটি পোস্ট সবারই দৃষ্টি কেড়েছে এবং অনেকেরই সহানুভূতি অর্জন করেছে তার এই পোস্টটি। এবং বলা হয়েছে যে আইনের প্যাচে, আইনের গেরাকলে আসলেই বেগম খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কিন্তু সুযোগ নেই যদি আমরা আইন ফলো করি। বাট বাংলাদেশের 99.99% মানুষ একটা জিনিস মনে করে, যিনি সরকার হিসেবে ক্ষমতায় থাকেন, আজকে বিএনপি থাকুক আর কালকে, আজকে আওয়ামী লীগ আছে কালকে বিএনপি থাকুক, আমাদের সরকার প্রধান যিনি, প্রধানমন্ত্রী বা সরকারি দল, তারা যদি চায় এ দেশে আইনের বহুত ফাঁকফোকর বের করা যায়। যদিও সংবিধান বলছে বিচার। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয় দর্শক, এইবার বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবি জানাচ্ছেন একজন আওয়ামী লীগ নেতা এবং উপজেলা চেয়ারম্যান। প্রিয় দর্শক, কে এই উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা যিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দাবি জানালেন? দাবি জানানোর সাথে সাথে কিন্তু ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তারা এই দাবিটা, যে কেন একজন আওয়ামী লীগের নেতা হয়েও বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দাবি জানালেন। প্রিয় দর্শক, এই বিষয়টি জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যখন বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ, তখন ক্ষমতাসীন দলের এক নেতাই বিএনপি চেয়ারপারসনের বিদেশ পাঠানোর দাবি জানালেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। বিষয়টি ভালোভাবে নেয়নি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আব্দুল মোতালেবকে ঘিরে উপজেলা জুড়ে চলছে নানা সমালোচনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। শনিবার নিজের ফেসবুকে এমন দাবি জানিয়ে তিনি একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক। মুহূর্তেই তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকরা ধন্যবাদ জানিয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন স্ট্যাটাস ভালোভাবে নেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। তার এই স্ট্যাটাসে নিন্দা জানিয়ে আব্দুল মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি তুলেছেন তারা। উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে সংগঠন বিরোধী বলে মনে করেন। আমাদের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ বিরাজ করছে, তার মতো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আমরা আশা করব কেন্দ্রীয় আওয়ামী লীগ এ ব্যাপারে অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, আব্দুল মোতালেব হাওলাদারের বক্তব্য সংগঠন ও নৈতিকতা বিরোধী, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তার। বাউফল উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা সংগঠন বিরোধী এবং এটা হলো নৈতিকতা বিরোধী, যদি সংগঠনের এটা ভাবমূর্তি নষ্ট করেছে এবং এই জন্য আমি নিন্দা জানাই। এবং এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য। আর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও চান দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা হোক। তিনি যে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন ইহা সম্পূর্ণ অজুহাতের দল সিদ্ধান্তের বাইরে এবং তার কাছে ভীষণভাবে অন্যায় হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজন বোধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। এদিকে সোমবার সকালে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আব্দুল মোতালেব হাওলাদার। ওই স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, আমি ভেবেছি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আমাদের দল, আওয়ামী লীগ এবং সরকার উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল হবে। স্ট্যাটাসটিকে ভিন্ন খাতে নিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই অপচেষ্টা চলছে বলেও লিখেন আব্দুল মোতালেব।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যখন খুবই সংকটাপন্ন, ঠিক সেই সময় পটুয়াখালীর একজন আঞ্চলিক নেতা বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার তার একটি পোস্ট সবারই দৃষ্টি কেড়েছে এবং অনেকেরই সহানুভূতি অর্জন করেছে তার এই পোস্টটি। এবং বলা হয়েছে যে রাজনৈতিক এইরকম বিরোধপূর্ণ অবস্থায় পটুয়াখালীর বাউফল উপজেলার নেতা আব্দুল মোতালেব হাওলাদারের এই সুবিবেচনা অনেকেরই বিবেককে নাড়া দিয়েছে। দর্শক, এ নিয়ে একটি খবর। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতার আব্দুল মোতালেব হাওলাদার। তিনি বলেছেন, আইন পরিবর্তন করে হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান। ওই পোস্টের মন্তব্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন। তবে নিজ দলের বিরোধী অনুসারীরা এই ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতরাত 9:45 পোস্টে 242 জন মন্তব্য করেছেন, পোস্টটি শেয়ার করেছেন 28 জন ব্যবহারকারী। বেশিরভাগ মন্তব্যে আওয়ামী লীগ নেতাকে সাধুবাদ জানানো হয়েছে। বিকেল 4:17 পোস্টটি দেন তিনি। সাইদুর রহমান নামের এক ব্যক্তি মন্তব্য লিখেছেন, নিরপেক্ষ ভাবনার জন্য আপনাকে ধন্যবাদ। হিংস্র হলে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না, আর আমাদের দেশের রাজনীতি ঠিক তেমনই, যদিও আমি আওয়ামী লীগের একজন সমর্থক। তবে জালালউদ্দিন নামে যুবলীগ কর্মীর মন্তব্য, কাকা আপনার এই সহানুভূতি মানবিক দৃষ্টিকোণে ঠিক আছে, বা সাধারণ আমজনতা লিখলেও ঠিক ছিল, কিন্তু আপনি একটা দলের নির্ধারিত প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং একটি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে আপনার সাথে লেখাটা যায় না। তাছাড়া তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, আপনি কি মনে করেন তারা আপনাকে ছেড়ে দেবে? মোটেও না। দেখেন, এই কথার মধ্যেও মেসেজ আছে। মানে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা মনে করে, যদি বিরোধী কেউ বা তার প্রতিপক্ষ অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে বা জামাতকে সাথে নিয়ে যদি ক্ষমতায় আসে, তাহলে তাদেরকে ছাড় দেবে না। এই যে ছাড় দেবে না, ছেড়ে দেবে না, তার মানে কি? তার জীবন, তার সম্পদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা হুমকির মুখে। এই ধারণাটা পেয়ে বসছে বলে কিন্তু আজকে রাজনীতির এই অচলাবস্থা। অর্থাৎ বিরোধী পক্ষ যদি মনে করে যে আমরা যদি ভোটে না যাই তো সমস্যা কী, ভোটে গেলাম না মানে নির্বাচিত হলাম না, ক্ষমতা গেলাম না, আমরা তো এতে থাকবো, বিরোধী অপোজিশনে থাকবো, আবার আমরা ভালো কাজ করে আমরা মানুষের সহানুভূতি নিয়ে আবার ক্ষমতা আসবো। এই যে একটা স্বাভাবিক চিন্তা, সাধারণ চিন্তা, যেটা গণতান্ত্রিক রাজনীতিতে চলে আসছে বিভিন্ন দেশে দেশে, আমাদের এখানে এটা অনুপস্থিত। কেননা আমাদের যে পক্ষ ক্ষমতা আসে সে অপর পক্ষকে নিশ্চিহ্ন করতে চায়। এটা সেই আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, এর দায় থেকে কিন্তু কেউ মুক্ত না। ফলে কেউ বিরোধী পক্ষে থাকতে চায় না। বিরোধী পক্ষে যাওয়া মানেই সে মনে করে তার জীবনের এটা জন্য বা অস্তিত্বের জন্য তার এটা একটা হুমকি। এই যে পেয়ে বসছে, এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বাধা। দেখেন, ওই পোস্টের ভদ্রলোকও কিন্তু ওই একই কথা বলছে যে চাচা আপনাকেও তো তারা ছাড়বে না, তা আপনি কেন সহানুভূতি দেখাচ্ছেন? তো এই হলো অবস্থা। মানে এর মধ্য দিয়েও কিন্তু একটা আব্দুল মোতালেব জানান, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। আমার বিশ্বাস, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানো হয়, তাহলে শেখ হাসিনার ভাবমূর্তি ও আওয়ামী লীগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এই কারণে আমি পোস্টটি দিয়েছি। তিনি কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, উদার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পোস্টটি করেছেন। নিঃসন্দেহে এটি প্রশংসাযোগ্য। এইরকম বিরোধপূর্ণ রাজনীতিতে থেকে এই যে এখনও যে কেউ কেউ এই মানসিকতাটা লালন করেন, এটা কিন্তু অবশ্যই সাধুবাদ। আমি নিজেও বিশ্বাস করি যে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন যে বেগম খালেদা জিয়ার যে এখন অবস্থা, এই দায়টা সরকারের বা দলের নেওয়া উচিত না, তাকে অবশ্যই মুক্তি দিয়ে চিকিৎসার জন্য পাঠানো উচিত, তাহলে দল আর এই দায় নেবে না। এটা কিন্তু অনেকে
ভেতরে ভেতরে বলেন, কেউ প্রকাশ করেন না। আব্দুল মোতালেব হাওলাদার তিনি প্রকাশ করেছেন, এটাই হচ্ছে পার্থক্য। তো এই ধারাটাকে আসলে বেগবান করার দরকার। রাজনীতিতে যদি আমাদের সুকুমার বৃত্তির যদি চর্চার জায়গাটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আর যতই সুষ্ঠু নির্বাচন বলি, ভালো নির্বাচন বলি, ক্ষমতার পরিবর্তন বলি, আমরা কিন্তু এই যে ধ্বংসাত্মক রাজনীতি, এর থেকে আমরা মুক্তি পাবো না। তো সুতরাং সে কারণে আমি মনে করি আব্দুল মোতালেব হাওলাদারের এই পোস্টটাকে অবশ্যই তুচ্ছ জ্ঞান না করে এটা বিবেচনায় নেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক কর্মী। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওর পর ভাই আমার আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন, যারা এতদিন আমারে ভালোবাসেন, বলবেন যে তুই আসলে বিএনপি এবং জামাত হয়ে গেছো। জামাত না, আজকে আমরা বিএনপির দালাল টালাল ডাকতে পারেন, আর বিএনপির তারা তো আমার হলো যে আওয়ামী লীগের দালাল ডাকেনি। তারপরেও বিবেকের তাড়নায় মাঝে মাঝে কথা বলতে হয়। আমি আমার গত কয়েকটা ব্যাস ভিডিওতে বলেছি যে আইনের প্যাচে, আইনের গেরাকলে আসলেই বেগম খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কিন্তু সুযোগ নেই যদি আমরা আইন ফলো করি। বাট বাংলাদেশের 99.99% মানুষ একটা জিনিস মনে করে, যিনি সরকার হিসেবে ক্ষমতায় থাকেন, আজকে বিএনপি থাকুক আর কালকে, আজকে আওয়ামী লীগ আছে কালকে বিএনপি থাকুক, আমাদের সরকার প্রধান যিনি, প্রধানমন্ত্রী বা সরকারি দল, তারা যদি চায় এ দেশে আইনের বহুত ফাঁকফোকর বের করা যায়। যদিও সংবিধান বলছে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু এই দেশের 99% জনতা মনে করে যেই দল ক্ষমতায় থাকে তারাই বিচার বিভাগকে ম্যানোপেলেট করার মতন ক্ষমতা রাখে। বা বিভিন্ন ঘটনায় আমরা যখন দেখি, ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিএনপির একজন নেতা সামান্য একটা মামলায় 10 বছরের জেল হয়, আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের একজন নেতার ওই সামিস চুরির মামলায়ও 15 বছর একটা জেল হয়ে যায়। কিন্তু ক্ষমতায় থাকলে 5টা মার্ডার কইরা রাষ্ট্রের 1,000 কোটি টাকা লুটার পরেও ব্যাংক থেকে মাপ পায়, জামিন পায়, বিদেশেও যাইতে পারে, তাই না? এগুলা কিন্তু দৃশ্যমান, এই কথাগুলো সবাই মানতে হবে। এখন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া চিকিৎসা নিয়ে যেই ফাইনাল আলোচনাটা ছিল, সেই আলোচনাটা আসলে বন্ধই হয়ে গেল আজকে আইনমন্ত্রী যিনি, তিনি আমাদের যে ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার ভিডিওগুলো থেকে কোথায় থেকে কথা বলি, আমি আবারও বলি, সময় একরকম যায় না। এই যে উকিল আব্দুস সাত্তার, তিনি জানতেন না যে তার হায়াত 4 মাস আছে, থাকলে নিশ্চয়ই তিনি বিএনপি থেকে পোল্টিবাজি করে আওয়ামী লীগে গিয়ে তিনি নির্বাচন করতেন না, এটা কিন্তু বাস্তব। তো আজকে বেগম খালেদা জিয়ার হায়াত হয়তো আল্লাহ বাসাইলে আরও 20 বছরও থাকতে পারে, আমাদের প্রধানমন্ত্রীর হায়াত আরও 20 বছরও থাকতে পারে, দোয়া করে আমাদের নেত্রীরা বাইচা থাকুক। এখন ধরেন ক্ষমতা আল্লাহর হাত থেকে আসে, জনগণ ক্ষমতার উৎস হইলেও যে কোনো কারণে কনভার্ট হইয়া বিএনপি ক্ষমতায় আসলো, তখন কোনো না কোনো কারণে প্রধানমন্ত্রীকে যে কোনো একটা মামলায় তারা জেলে ঢুকাইল, প্রধানমন্ত্রী অসুস্থ হইল, তখন প্রধানমন্ত্রীও বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই আইনটাই, এই ব্যাখ্যাগুলাই বিএনপি দিবে যেটা আজকে আওয়ামী লীগ দিচ্ছে। আমার কথাটা নিশ্চয় ক্লিয়ার? এই ব্যাখ্যাটাই দিবে। আজকে ধরেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটারে প্রথম হাতাইছে কে? বিএনপি হাতাইছে, আওয়ামী লীগ কিন্তু হাতায় নাই। সেই হাতাইয়া তখন নির্বাচনও কইরা ফেলছিল, কিন্তু জনতার ঠেলায় ক্ষমতা রাখতে পারে নাই, পারছে পারে নাই। তখন কেয়ারটেকারের বিপক্ষে এই বিএনপির নেতারা টেলিভিশন টকশো গরম করছে, আজকে কানতে কানতে হোশ নাই। আজকে আওয়ামী লীগ আবার দেখাচ্ছে কেয়ারটেকার নাই মানে নাই, কোনো কারণে কোনোভাবে যদি বিএনপি ক্ষমতায় সেরকম আবার বসা যায়, নির্বাচন সুষ্ঠু না হয়, তখন এই আওয়ামী লীগই আমরাই কেয়ারটেকারের জন্য কান্নাকাটি করবো, এটা হচ্ছে দ্য রিয়েলিটি। তখন বিএনপি আবার আজকে আমাদের মন্ত্রীরা যেই ভাষায় কথা বলেন ঠিক একই ভাষায় কথা বলবেন, তখন আবার বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন হবে, ওইগুলো আলাদা বিষয়। কিন্তু একজন প্রধান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া, এদেশে ওনাদের দলের ফ্যান ফলোয়ার আছে হাজার হাজার, আওয়ামী লীগের মধ্যে অনেক মানুষ মনে করে অন্তত চিকিৎসার ক্ষেত্রে হোক শর্ত দিয়া, হোক সেটা থাইল্যান্ড, হোক সেটা সিঙ্গাপুর, বাট আউট অফ বাংলাদেশ, ভারত না। আমি বলি কেন ভারত না, দেখেন ভারতের চিকিৎসা ভালো, কিন্তু ভারত যে হায়াত মতের কথার তো মানুষের গ্যারান্টি নেই। কোনো কারণে খালেদা জিয়া মারা গেলে কবে দেখো ওই যে আওয়ামী লীগরা তো ভারত সাপোর্ট করে, মোদি টুদি মিল্লা মাইরা ফেলছে। সুতরাং বি ক্লিয়ার থাকার জন্য থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, যুক্তরাজ্য নেওয়ার দরকার নাই, যেহেতু এখানে কিছুটা ভেজাল আছে, তারেক জিয়া সে দেশে আছেন, এরকম কোনো ইস্যুতে খালেদা জিয়ার সুচিকিৎসাটা নিশ্চিত করা দরকার। আমাদের দেশের চিকিৎসা সেবা যে কত ভালো সেটা কিন্তু আমাদের মন্ত্রী এমপিদের ঘন ঘন বিদেশ গমন করে চিকিৎসা নেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়। এই দেশের 300 এমপির মধ্যে আমার ধারণা 290 জন এমপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই,
আই ডোন্ট নো, মানে বিদেশি গিয়ে তারা কিন্তু বডি টডি চেক আপ করেন, যেহেতু ভিভিআইপি পার্সন, তাই না? তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে যে কোনো ক্রাইটেরিয়াতে যে কোনো আইনে আবার আইন পরিবর্তন করা লাগলে করেন, কইরা ওনারা একবার বিদেশে চিকিৎসা দেন, এটাতে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা পজিটিভ ভাব আসবে, কি যে হ্যাঁ আমরা উদার। আইনের যে মারপেস, আমি আবারও বলি, এই মারপেসে বেগম খালেদা জিয়া জীবনও যাইতে পারবে না। এই আইন তো বাংলাদেশে থাইকা যাবে, আল্লাহ না করুক আর কি, ক্ষমতার ভবিষ্যৎ তো বলা যায় না, তাই না? এখন দেখেন, এটা একটা মানবিক আবেদন আমি আওয়ামী লীগ করার পরেও আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা যারা পদ পদবিতে বসে আছেন অনেক নেতা কর্মী এমপি তারা বলতে পারে না, আমার তো পদ নাই, তাই না? আর আমি দল কইরা ভাতও খাই না, আওয়ামী লীগের ভালোবাসি একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে, বঙ্গবন্ধুরে ভালোবাসি সেই হিসাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাতে মানবিক রিজন বিচার করে প্রয়োজনে আইন সংশোধন করে খালেদা জিয়ারে সরকারি পাহারাই হোক, প্রয়োজনে দুই প্লেন ফোর্স পাঠাই দেখ, ওই দেশের গভর্নমেন্টের সাথে চুক্তি হোক, তারপরেও উনি অন্তত বিদেশ গিয়ে চিকিৎসা নিয়ে মানসিক শান্তি, মানসিক এই শান্তিটা বিএনপির নেতাকর্মী, দেশবাসীর মধ্যে যারা বিএনপির ফ্যান ফলোয়ার আছেন বা খালেদা জিয়ারও হওয়া উচিত। তারপরেও বাকিটা যারা দেখছেন, যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা আছেন, তাদের ইচ্ছা। এই ভিডিও লেগে যে আমার আবার কী কপালে শনি লেগে আল্লাহ ভালো জানে, তারপরেও সত্য কথাটা বলা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্যই বেশ কিছুদিন হলোই কিন্তু চলছিল আলোচনা সমালোচনা, বিরোধী দল এবং সরকারি দল দুই দলে কিন্তু বলছিল যে হয়তো বা এইবার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হবে, বা সরকারি দল থেকেও কিন্তু বিভিন্নভাবে তারা কথা বলছিল। তাদের কথার যে আন্দাজ, সে আন্দাজ কিন্তু আসলে বাংলাদেশের যে জনগণ, সাধারণ জনগণ ভেবেই নিয়েছিল যে বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে এবং বিদেশে চিকিৎসা হচ্ছে। পরবর্তীতে যখন ভয়চাপে আমেরিকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দেয়, সেখানে কিন্তু সেখানে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবেন কি না, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী না করে, আপনারা যে ভিডিওটি হয়তো অনেকেই দেখেছেন এবং আমি নিজেও প্রচার করেছিলাম যে ভিডিওটি ভয়চাপে আমেরিকা থেকে কিন্তু সেই ভিডিওটি এসেছিল। প্রিয়শোক, অবশেষে কিন্তু পরবর্তীতে আইনমন্ত্রী সেই বিষয়টি বলেন যে বিদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো আইন নেই বাংলাদেশে, যেহেতু সে অপরাধী, সে একজন অপরাধী, দণ্ডপ্রাপ্ত অপরাধী, সেই জন্য তাকে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। অবশেষে কিন্তু এই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনেক মহল থেকে অনেক কথাই চলে এসেছে, যে বিষয়গুলো আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছেন। প্রিয়শোক, সর্বশেষ আওয়ামী লীগের যে একজন, আপনারা দেখলেন যে আজকে একজন একটি পোস্ট করেছে যে মানবতার খাতিরে আইনকে যদি কোনোভাবে আইনের বাইরেও হয়, তারপরেও বেগম খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়, এরকম কিন্তু একটি পোস্ট আমরা দেখেছি আওয়ামী লীগের একজন চেয়ারম্যানের কাছ থেকে, এবং তিনি আওয়ামী লীগের বড় একজন নেতা। প্রিয়শোক, এই বিষয়ে উপরে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।